হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দেখেন, হামেস্টার সিজন টু নিয়ে যারা কাজ করতেছেন আপনারা, কিন্তু বর্তমানে এখানে ট্যাপ ট্যাপ করলে আপনাদের ডায়মন্ডগুলি বাড়ে না। এই যে আমার 38টা ডায়মন্ড আছে, আপনারা বলতে পারেন যে ভাই আপনার এত ডায়মন্ড কম কেন? ভাই আমার ডায়মন্ড কম না, এক সপ্তাহ পরে দেখেন আমার এখানে কত ডায়মন্ড হয়ে যায়। যাই হোক, এখন যেহেতু আমি আপনাদেরকে বলছি যে ডায়মন্ড বৃদ্ধি পাওয়ার কথা, সেই ক্ষেত্রে আমি অবশ্যই দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা ডায়মন্ড অধিকারে এখান থেকে নিতে পারবেন। সত্যিকার অর্থে কি ভাই, ডায়মন্ড কিন্তু 100% বাড়াতে পারবেন, এটা কোনো ফেক ভিডিও না, এটা একদম 100% একটা রিয়েল ভিডিও। যাই হোক, থাম্বনেলে যেটা দেখছেন সেটাই আমি এখন দেখানোর চেষ্টা করব। তো তার আগে অবশ্যই বলবো, আমাদের মিঠুন অনলাইন টিপস ইউটিউব চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অপশনে ক্লিক করে রাখবেন, এবং কি আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন, এই যে মিঠুন অনলাইন টিপস। এখানে কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন আপডেটগুলি এখানে শেয়ার করা হয়, শুধু হামেস্টার সম্পর্কে না, টু মার্কেট, ব্লুম, তারপর বিটস সম্পর্কে কিন্তু আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। যাই হোক, আমরা এখন চলে যাব মূল ভিডিওতে। দেখেন, এখানে একটা জিনিস যদি আপনারা লক্ষ্য করেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন, এখানে 38-এর পরে কিন্তু আমাদের এখানে সেকেন্ডের মতো ডায়মন্ড বাড়তেছে ভাই। 27, এখন দেখেন এই যে 28। এখন আপনাদের কিন্তু এরকম হয় না, কেন হয় না? আমি কিন্তু এখানে ট্যাপ ট্যাপ করতেছি না ভাই, তারপর আমার ডায়মন্ড কিন্তু ভাই বৃদ্ধি পাইতেছে। আপনারা কিন্তু ট্যাপ ট্যাপ করলেও আপনাদের ডায়মন্ড আসে না, কেন আসে না সেটাই দেখবো। এখন দেখেন উপরে যদি আপনারা একটু খেয়াল করেন তাহলে আপনারা এখানে দেখতে পারবেন যে প্রফিট পার আওয়ার্স আমার 12.326 ডায়মন্ড কিন্তু এখানে আছে। তো দেখেন, আমরা যদি এখন এই যে প্রফিট পার আওয়ার এখানে ক্লিক করে দেই, তারপর দেখেন এখানে আমাদের এই যে স্টার্ট মাইনিং নামে একটা অপশন চলে আসবে, আমরা জাস্ট এখানে ক্লিক করে দেব। তারপর দেখেন আমাদের নিয়ে আসছে এইখানে। এখন এইখানেই কিন্তু দেখেন, আপনারা যদি একটা জিনিস লক্ষ্য রাখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন, এখানে কিন্তু আমার একটা কাজ চলতেছে ভাই। দেখেন, আমি এক ডায়মন্ডের বিনিময়ে এখানে কিন্তু আমার 0.022 ডায়মন্ড কিন্তু আমি এখানে পাইতেছি পার আওয়ারে। তারপর নিচে দেখেন আমাদের এখানে 11 ডায়মন্ডের বিনিময়ে আমি প্রতি ঘন্টায় পাইতেছি 2.146 ডায়মন্ড। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে আপনারা কীভাবে পাবেন? আপনারাও পাবেন ভাই, আপনাদের জাস্ট যদি ডায়মন্ড থেকে থাকে কিছু, এখানে দেখেন একদম উপরেটাই দেখাইতেছি, এই যে এইটা জাস্ট আপনারা এখানে ক্লিক করে দেবেন। আপনারা যদি এখানে ক্লিক করেন তাহলে আপনাদের 2.65 ডায়মন্ড কিন্তু কেটে নিয়ে যাবে। তারপর আপনারা এই যে এখানে এই যে দেখতেছেন গো আহেদ, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। দেখেন আমি ক্লিক করে দিলাম, আপনাদের কিন্তু 2.65 ডায়মন্ড কেটে নিয়ে যাবে, বাট এটা কিন্তু আপনাদের এখানে কাজটা চলতে থাকবে। এটা যদি আপনার কমপ্লিট হয়ে যায় তাহলে কিন্তু আপনি প্রতি ঘন্টায় আপনি ডায়মন্ড পাইতেছেন 0.143 ডায়মন্ড। ঠিক আছে, বুঝতে পারতেছেন? এরকমভাবে আপনারা এখান থেকে প্রত্যেকটা কাঠ আপনারা এখান থেকে নিয়ে নেবেন ভাই, সেক্ষেত্রে আপনাদের কিন্তু লাভ হবো। দেখেন এই যে 2.65 ডায়মন্ডের বিনিময়ে আমি পাইতেছি 0.014 ডায়মন্ড। আমি এখানে আবার গোয়াইদের উপরে ক্লিক করে দেবো। এরকম করে যত কার্ডস আছে আপনার কার্ডসগুলো এখান থেকে নিয়ে নেবেন, তাহলে কিন্তু আপনারা প্রতি ঘন্টায় ভাই ডায়মন্ড পেতেই থাকবেন। আপনাদের ট্যাপ ট্যাপ করে খেলতে হবে না ভাই, জাস্ট এই জিনিসটা খেয়াল রাখবেন। আমি যেটা দেখাইলাম প্রত্যেকটা এখান থেকে কার্ডসগুলি নিয়ে নেবেন আপনারা। সো গাইস, আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের মিঠুন অনলাইন টিপস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।